সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে তোমাদের 7 নম্বর ক্লাস নিতে যাচ্ছি। আমি আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতেই অবস্থান করতেছ। কারিগরি শিক্ষা অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের এরকম একটি সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। পাশাপাশি এটওয়েকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য। আজকে আমি তোমাদের যে বিষয়ের ক্লাস নিতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়েব মাস্টারি, বিষয় কোড 666667। আজকে আমাদের 7 নম্বর ক্লাস আর এটি কম্পিউটার ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের একটি বিষয়। সাথে আছি আমি বশির আলম, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। শিক্ষার্থীরা, তোমরা জানো যে গত পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়টাই দেখেছিলাম এবং ষষ্ঠ অধ্যায়ের যে বিষয় সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে ড্যাশবোর্ড। আর ড্যাশবোর্ডে আমরা একটি প্রিমিয়াম থিম ইনস্টল করেছিলাম, কিন্তু প্রপারলি পুরোপুরি ক্লাসটা আমরা দেখতে পারি নাই। তো আজকে আমি যেখান থেকে গত পর্বে ক্লাসটা যেখান থেকে শেষ আমি সেখান থেকে শুরু করব। সো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি লাইভে আমার স্ক্রিনের মধ্যে। তো স্ক্রিনের মধ্যে আমি তোমাদেরকে প্রথমে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে, এই হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে গেলাম। তোমরা জানো যে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে techedu360.com। আর এর ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটা থিম ইনস্টল করব, অর্থাৎ প্রিমিয়াম একটা থিম ইনস্টল করব। আমি তোমাদেরকে তো ই কমার্স একটা সাইট তৈরি করে দেখাবো, তো সেজন্য আমি একটা উডমার্ট নামক একটি থিম আমি তোমাদেরকে ইনস্টল করে দেখিয়েছিলাম। এই হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আছে এখন উডমার্ট, এই থিমটা অ্যাক্টিভ হয়ে আছে। আমি তোমাদেরকে, দাঁড়াও, ইনকগনিটি মুডে আমি তোমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করে দেখাই। ধরো এই ওয়েবসাইটটা আমি তোমাদেরকে ভিজিট করে দেখাচ্ছি, তারপরও আমি তোমাদের এখানে দেখাই। তাহলে এখানে দেখা যায় এই যে থিমের মধ্যে অ্যাপিয়ারেন্স থেকে থিম, তো থিমে গেলে আমরা দেখতে পাচ্ছি 3টা থিম আছে। তো আমাদের এই 2টা থিম আমাদের দরকার নাই। তারপরে যেমন এই দুই এই থিমটাতে ক্লিক দিলে এইখানে তুমি একটা ডিলেট অপশন পাবা, যদি না রাখতে চাও। যেমন আমি এটাকে ডিলেট করে দেবো, ডিলেট, ওকে, তাহলে দেখবা এই থিমটা ডিলেট হয়ে যাবে। এখন আর একটা থিম আছে, 2019। আচ্ছা, একটা থাকুক, বাই ডিফল্ট একটা থাকতে হয়। যদি এই থিমটা প্রপারলি কাজ না করে তাহলে বাই ডিফল্ট তোমার এই থিমটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ থাকবে। সো একটা থিম রাখা উচিত। ওকে, আমাদের মূল থিম হচ্ছে এইটা। এবার এই উডমার্টে গেলে, এই যে উডমার্ট থিমটা যখন আমরা ইনস্টল দেওয়ার পর আমাদের প্রথমেই বলতেছে, দেখো, ওয়েলকাম টু উডমার্ট ড্যাশবোর্ড। তো আমাদের এই যে উডমার্ট যখন ইনস্টল দিব, ইনস্টল দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, এই উডমার্টে যাব। উডমার্টে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে বেজ ইম্পোর্ট, বুঝতে পারছো? এই বেজ ইম্পোর্টে বলতেছে এটা রিকোয়ার্ড বেসিক অর ফুল ইম্পোর্ট। এটা কি রিকোয়ার্ড, বাধ্যতামূলক লাগবে? তো এটা করতে গেলে প্রথমে তারা একটা মেসেজ দিছে, যে মেসেজটা কি, টু ইম্পোর্ট ডাটা প্রপারলি উই রেকমেন্ড ইউ টু ইনস্টল ও কমার্স। তো আমরা এখানে ক্লিক দিয়ে আমরা এটাকে ইনস্টল দিতে পারি। তো আমি এটাকে ও কমার্সটা প্লাগিনটা ইনস্টল দিয়ে দিই। ওকে, আমি দেখতে পাচ্ছি ও কমার্সটা ইনস্টল হয়ে যাচ্ছে। ও সরি, ইনস্টল করিনি। ওকে, এটা ইনস্টলিং প্লাগিন ও কমার্স। শুধু ইনস্টল করবো না, পাশাপাশি কী করবো, আমরা এর সাথে আমরা এটার সেট আপটাও করে নিতে হবে। কারণ ও কমার্সটা তোমরা জানো যে ই কমার্স নিয়ে কাজ করতে গেলে, অথবা কোনো একটা জিনিস, প্রোডাক্ট তুমি যদি সেল করতে চাও, তাহলে তোমাকে ও কমার্স প্লাগিনটা ইনস্টল করতে হবে। এটা ইনস্টল না করলে তুমি কিন্তু আবার ই কমার্স টাইপের কোনো থিম কাজ করবে না। প্রায় সমস্ত ই কমার্স থিমেই তোমার এই ও কমার্স প্লাগিনটা ইনস্টল করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি এটা ডাউনলোডিং হচ্ছে। আচ্ছা, হোক, এটা হোক, আমরা পাশাপাশি আরেকটু দেখে আসি। আমি তোমাদেরকে ওয়েবসাইটটা দেখাতে চেয়েছিলাম, এই হচ্ছে আমাদের টেক এডু বর্তমান ওয়েবসাইটটা। আসলে এটা খুব সুন্দর না, কারণ এখনও কোনো কিছু ইম্পোর্ট হয় নাই। এখন এই অবস্থায় এখন যদি আমাদের সাইটটা কেউ ভিজিট করো তাহলে এরকম দেখতে পাবা, যা তোমাদের পছন্দ হবে না। কিন্তু যখন আমরা প্রপারলি সব কিছু ইনস্টল দিয়ে দিব তখন কিন্তু তোমাদের আবার পছন্দ হবে।
আমরা দেখতে পারতেছি এই প্লাগইনটা ইনস্টলিং হচ্ছে। তো ইনস্টলিং হয়ে যাক, একটু অপেক্ষা করি। দেখো এই ক্লাসটা আসলে তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে, তোমরা ধৈর্য হারা হলে হবে না, বুঝছো? কেননা এই ক্লাসটাতে ইন্টারনেটের স্পিডের উপরে ডিপেন্ড করে কত দ্রুত ইনস্টল হবে। তোমার এখানে হয়তো আরো ফাস্ট ইনস্টল হতে পারে। আচ্ছা, ইনস্টল হয়ে গেল সাকসেসফুলি। আমরা যদি এইখানে রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার এখানে যাই, এখানে গিয়ে দেখবো যে আরো লিস্ট আছে কতগুলি, এটা অ্যাক্টিভেট করতে হবে। আচ্ছা, আমরা সবগুলিকে সিলেক্ট করে দিই, এই সবগুলি আমাদের ইনস্টল থাকা দরকার, বুঝছো? তো আমাদের আমি এটাকে এই সবগুলি সিলেক্ট করে, সবগুলি সিলেক্ট হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে ইনস্টল। তো ইনস্টল করে, আচ্ছা ওকমার্স তো এমনিতে ইনস্টল করা আছে, তো এটা আমরা দিচ্ছি না, ইনস্টল অ্যাপ্লাই। তো অটোমেটিক্যালি এই সবগুলি এখন ইনস্টলিং হবে। তাহলে ইনস্টলিং, এই প্লাগইন গুলি যদি আমরা ইনস্টল না দেই, তাহলে আমাদের থিমটা প্রপারলি কাজ করবে না। তো থিম কাজ করতে গেলে আমাদের এগুলি ইনস্টল করতেই হবে। এই যে দেখো ইনস্টল স্লাইডার রেভলিউশন, এই যে স্লাইডার রেভলিউশন এটা হচ্ছে স্লাইডারের জন্য, বিভিন্ন প্রোডাক্ট স্লাইড হবে। তারপরে ডাব্লুপি বেকারি পেজ বিল্ডার, এই যে ডাব্লুপি বেকারি পেজ বিল্ডার এটার কাজ হচ্ছে পেজ তৈরি করার জন্য। বিভিন্ন পেজ আমরা আমাদের মতো করে ইচ্ছে মতো করে তৈরি করতে পারবো, যে আমি তোমাদেরকে দেখাবো। তারপরে গুরুত্বপূর্ণ একটা প্লাগইন হচ্ছে ইনস্টলিং প্লাগইন উডমার্ট কোর। তুমি প্রত্যেকটা থিম, ই কমার্স বলো আর যাই বলো, প্রত্যেকটা প্রিমিয়াম থিম যদি ইনস্টল দাও, তাহলে তোমাকে তার কোর লেভেলের যে ডাটাগুলি আছে সেগুলি তোমাকে অবশ্যই ইনস্টল করতে হবে। ওই প্লাগইনটা তোমাকে ইনস্টল না করলে কাজ করবে না এই থিম। সো আমরা যেহেতু উডমার্ট থিমটা ইনস্টল দিয়েছি, সো উডমার্ট কোরটা অবশ্যই এই প্লাগইনটা ইনস্টল দিতে হবে। আমরা দেখতে পারতেছি সাকসেসফুলি সবগুলি ইনস্টল হয়ে গেছে। এবার আমি রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন এই পেজে আবার যাই, তাহলে আমাকে দেখাবে যে হ্যাঁ সবগুলি ইনস্টল হয়ে গেছে। এবার আমার কাজ হচ্ছে সবগুলিকে অ্যাক্টিভেট করে দেওয়া, অ্যাক্টিভেট। এখন আমি এক ক্লিকে অ্যাক্টিভেট করে ফেলবো। ওকে, সবগুলি। আর এখন যদি তোমরা মনে করো যে প্লাগইনে যাও, যেমন আমি যে প্লাগইনে ক্লিক দিলাম, তাহলে দেখবা যে এই সবগুলি প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এখন তোমাকে মানে আমাকে, আর তোমরা যদি এই থিমটা আমি তোমাদের গত ক্লাসে যে লিঙ্কটা দিয়েছিলাম সেখান থেকে ডাউনলোড করো, তাহলে সেখান থেকে ডাউনলোড করার পর তোমরা যদি তোমাদের সাইটে ইনস্টল দাও, তাহলে যে জিনিসটা দেখবা সেটা তোমরা আজকে হয়তো ডিসকাস করবা এখান থেকে। আর আমি তোমাদেরকে এখন হয়তো দেখাবো যেটা, সেটা হচ্ছে প্রথমে ও কমার্স দেখাবো। এখন এই যে এই প্লাগইন, এই সফটওয়্যারটা, থিমটা ইনস্টল আছে, অ্যাক্টিভ আছে, উডবার্ডটা অ্যাক্টিভ আছে। আমরা এটাকে কাস্টমাইজ এখন করব না, আর পরে করব। আমরা চাইলে এই যে উডবার্ড এই ভেজ ইম্পোর্টে ক্লিক দিতে পারি। আমরা এটাতে একটু দেখে আসি কি আছে। এখানে যাব, এবার খেয়াল করে দেখো যে এখানে কি বলছে। ইট সিমস দ্যাট ইউ, আমি আবার বল দেখাচ্ছি, ইট সিমস দ্যাট ইউ ডিড নট রান ও কমার্স সেট আপ উইজার্ড অর ডিড নট ক্রিয়েট এস শপ অ্যান্ড দ্য ইম্পোর্ট ক্যান নট বি রান নাও, ইউ নিড টু রান ও কমার্স সেট আপ উইজার্ড অর ইনস্টল পেজেস ম্যানুয়ালি বাই ও কমার্স সিস্টেম স্ট্যাটাস টুলস। তাহলে আমাদের এখন যেটা কাজটা করতে হবে সেটি হচ্ছে ও কমার্স যে প্লাগইনটা আমরা ইনস্টল দিয়েছি এটি সেট আপ না করা পর্যন্ত এই থিমটা যে বেসিক যে ডাটাগুলি আছে সেগুলি আমরা ইম্পোর্ট করতে পারবো না। দেখতে পাচ্ছি খুবই স্লো দেখা যাচ্ছে, আমরা এটা কেটে দিই, আমরা ও কমার্স প্লাগইনে চলে যাই। ও কমার্স প্লাগইনটা কোথায়, এই যে ও কমার্স।
আমরা এটাতে চলে যাই, এটাকে আমরা ওপেন করি। ও কমার্স প্লাগইন, মনে রাখবা ও কমার্স যদি প্রপারলি ইনস্টল না করতে পারো, সেট আপ না করতে পারো, তাহলে কিন্তু এই থিমও সেট আপ হবে না। এই দেখো এখানে বলে দিয়েছে তোমাকে যে কি বল দিয়েছে যে তোমাকে অবশ্যই ও কমার্স যে থিমটা প্লাগইনটা সেটাকে আগে সেট আপ করে নিতে হবে। এখানে কিন্তু সিগন্যাল দিয়েছে, আচ্ছা এটা আসুক, লোডিং হচ্ছে। তোমরা হয়তো ধৈর্য হারা হয়ে যাবা, তোমরা একটু অপেক্ষা করো, যেহেতু ইন্টারনেটের মাধ্যমে লাইভ হচ্ছে, আবার এখান থেকে থিমটাকে লোড করতে গেলেও আসলে অনেকটা ডাটার প্রয়োজন। তোমরা কষ্ট করে একটু অপেক্ষা করো, তারপরে ড্যাশবোর্ডে যাচ্ছি থিমের ও কমার্সে, আমরা এটাকে সেটিংসে যেতে পারি চাইলে, আবার সেটিংসে যাই। ওকে সেটিংসে ক্লিক দিই, ও কমার্সের সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে অ্যাড্রেস লাইনটা দিয়ে দাও। তো আমি বাই ডিফল্ট একটু দ্রুত দিয়ে দিব, দেখে আমি কিছু একটু তাড়াতাড়ি লিখে ফেলি। ধরো আচ্ছা এটা লোডিং হচ্ছে, হোক তারপরে অ্যাড্রেস লাইন 2 দিব, দিয়ে দিই আপাতত সিটি সিলেট, আর কান্ট্রি এখান থেকে বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ থেকে আবার সিলেট এটা। তারপরে পোস্ট কোড আমরা জানি যে 3100, আমি ইংলিশে দিয়ে দেই 3100। তারপরে দেখো তুমি কোথায় সেল করবা, সেল টু অল কান্ট্রিজ, অথবা চাইলে তুমি স্পেসিফিক কোনো কান্ট্রিতেও সেল করতে পারো। তো আপাতত কি করব, স্পেসিফিক দিয়ে দিব, স্পেসিফিক দিয়ে দিই, না স্পেসিফিক না আপাতত থাকুক এটা, এইগুলি আমরা নিয়ে এখন আপাতত, এখনো এটা রুটিং হচ্ছে। আচ্ছা আপাতত এটাকে এখানে রাখি, সেল টু অল কান্ট্রি কোথায় করবা, তোমার লোকেশনটা কোথায় হবে, সেল টু স্পেসিফিক কান্ট্রিজ এটাও দেওয়া যায়, এটা যদি তুমি নির্দিষ্ট কান্ট্রিতে সেল করতে হবে। ঠিক আছে আপাতত এখানে থাকুক, এগুলি নিয়ে আমাদের শিপিং লোকেশনটা কোথায় হবে এটাও বলে দিতে হবে এখান থেকে। তো আমরা সব পেজ অ্যাড্রেসটা দিয়ে দিই, অথবা নো লোকেশন বাই ডিফল্ট, আপাতত সব পেজ অ্যাড্রেস। ট্যাক্স যদি মনে করো ট্যাক্সটা ইনক্লুড করতে চাও, তাহলে এখানে এটা ঠিক দিতে হবে, আর না হলে বাদ দিতে হবে। এনাবল দ্য ইউজার ইউজ অফ কুপন কোড, আমরা জানি যে অনেক সময় কুপন তৈরি করে কুপন দিয়ে ছাড় দিতে হয়, সেই ছাড়টা দেওয়া মানে এই অপশন যদি রাখতে চাও তাহলে এটাও এখানে এনাবল করে দিতে হবে। আর যদি না কুপনের কোনো ব্যবস্থাই না রাখো, তাহলে এই ঠিক চিহ্নটা তুলে দিতে হবে। তা আমি কুপনের ব্যবস্থাটা রাখার ব্যবস্থা করে দিলাম, এই কারণে ঠিক দিলাম। তারপরে কারেন্সি, কারেন্সিটা তুমি যেহেতু বাংলাদেশি হবে, এই কারণে বাংলাদেশি সিলেক্ট করাটাই বেটার, বাংলাদেশি টাকা। তারপরে তোমার কারেন্সি পজিশনটা কোন দিকে হবে, লেফটে না রাইটে, আপাতত লেফটেই থাকে। ওকে সেভ চেঞ্জেস, আমরা এটাকে সেভ করে দিচ্ছি। ওকে ইউর সেটিং হ্যাভ বিন সেভ, এবার আমরা প্রোডাক্টে যেতে পারি। আমরা প্রোডাক্টে চলে গেলাম, এবার প্রোডাক্টে গিয়ে দেখতে হবে যে শপের জন্য কোন পেজটা। আমরা দেখতে পাচ্ছি আপাতত কোনো পেজ নেই, যেহেতু উডমার্ট যে কোডটা এটি এখনও ইনস্টল হয় নাই, আপাতত এটি থাকুক। ওকে এখানে আমরা আর কোনো কিছু করবো না, শিপিং শিপিংটাও এখানে থাকুক, পেমেন্টস পেমেন্টসটা আমরা আপাতত যে কোনো একটা ইনস্টল করে মানে ওপেন করে রাখবো, অ্যাক্টিভ করে রাখবো।
চেকআউট ট্যাবটা আসতেছে, একটু অপেক্ষা করি। হঠাৎ করে মনে হচ্ছে আরো স্লো হয়ে গেল নাকি, অনেক স্লো মনে হচ্ছে। আমি তোমাদের আসলে বিরক্তই করে ফেলতেছি, হ্যাঁ এত স্লো। আসলে এইগুলির সাথে কোনো পেরে ওঠা যায় না অনেক সময়। যেমন কাজ করতেছি এখন, যদি মনে করো স্লো দেখে, এমনিতে খুবই ফাস্ট কাজ করি, কিন্তু দেখে যে এখন কাজে চলে গেলাম, এখন স্লো। আচ্ছা আমি এই, আচ্ছা দেখতে পড়তেছি আসছে এখান থেকে, মনে করো ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার অথবা চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, পেপাল। তো পেপাল তো বাংলাদেশে অনুমোদন নেই, এই কারণে বাংলাদেশি কারেন্সি পেপাল অ্যাক্টিভ হবে না, কাজ করবে না। তো আমরা একটা কাজ করতে পারি, আপাতত ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এটাকে অন রাখতে পারি, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এটাকে এনাবল করে দিই। আর এখানে ডিটেলস ইনস্ট্রাকশন, আর এখানে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। আপাতত আমি এটা করে নিবা, আমি আপাতত এমনিতে একটা সেটিং করে রাখলাম, অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি এটা আমরা করে নিই। এই যে দেখো, ওয়েলকাম টু ও কমার্স, ইউ আর অলমোস্ট রেডি টু স্টার্ট সেলিং, দেন দ্য সেট আপ উইজার্ড। আমরা চাইলে এটা এখান থেকে ওই যে ও কমার্সটাকে আমরা প্রপারলি অ্যাক্টিভ করে ফেলতে পারি। ইয়েস প্লিজ, গেট ইউর স্টোর আপ অ্যান্ড রানিং মোর কুইকলি উইথ আওয়ার নিউ অ্যান্ড ইমপ্রুভ সেট আপ। এখান থেকে আমরা আরেকটা অপশন যাব, ড্যাশবোর্ডে যাচ্ছি ও কমার্সের। আমি বারবার বলে নিচ্ছি, ও কমার্সটা প্রপারলি সেট আপ দিতে হবে। প্রপারলি যদি ও কমার্সটা সেট আপ না দেয়, তাহলে এই থিমটাই কাজ করবে না। সো এটাকে সেট আপ দিতেই হবে। এখন যদি আমরা এই যে উডমার্টের এই এইটাকে রিফ্রেশ করি, আচ্ছা এখানে দেখে আসি, এখনো হয়নি ও কমার্সটা সেট আপটা, এখনো হয়নি, বিদায় আসেনি এখনো। আচ্ছা এটা আসবে ইনশাল্লাহ। আচ্ছা এবার এখানে ডিটেলস আসবে, তো ডিটেলসটা আপাতত এই যা আছে তাই থাকুক, আমি আপাতত চেঞ্জ করতেছি না। এর যদি আমি কোনো একটা স্টোর এখানে ক্লায়েন্টের জন্য তৈরি করে রাখি, তাহলে এটা সেটিং দিতে হবে। অর্থাৎ আমার এই ঠিকানায় কেউ যদি কোনো একটা প্রোডাক্ট কিনতে চায়, তাহলে এখান থেকেও কিনতে পারবে। তা আমি আপাতত এটা কন্টিনিউ করে নিচ্ছি, কন্টিনিউ। এবার এখান থেকে তুমি কোন ধরনের প্রোডাক্ট সেল করবা, ফ্যাশন, হেলথ অ্যান্ড বিউটি, আর্ট অ্যান্ড, আমি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার এবং ফ্যাশন অ্যাপারেল এই জাতীয় কয়েকটা দিয়ে দিই। ফুড আপাতত রাখবো না, এটা দিয়ে দেবে, এছাড়া আদার্স দিয়ে আরও সিলেক্ট করে দিতে পারবো। আপাতত হোয়াট টাইপ অফ প্রোডাক্ট উইল বি লিস্টেড, চুজ এনি দ্যাট অ্যাপ্লাই। কেমন ধরনের ফিজিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ যেগুলি ছোঁয়া যায়, দেখা যায়, হ্যাঁ স্পর্শ করা যায়, এই ধরনের প্রোডাক্ট, অথবা ডাউনলোড, যেমন কোনো সফটওয়্যার যদি হয় তাহলে সেগুলি, এই ধরনের। আপাতত এই দুইটাই থাকুক, দুইটাই থাকবে আমাদের এখানে। টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, তুমি তোমার বিজনেস সম্বন্ধে বলবা। আই হ্যাভ ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্টস ইয়েট, আমার এখানে কোনো প্রোডাক্ট নেই এখন, আমি কোনো প্রোডাক্ট সেল করিনি। এবং তোমার এখানে তিনটা জিনিস আসবে, সেটি হচ্ছে তুমি যদি ফেসবুকে মার্কেটিং করতে চাও, তাহলে এটা অন রাখতে হবে। এবং তুমি যদি মেলচিম্প অন করে রাখতে চাও কাস্টমারের বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য, তাহলে এটাকে অন করে রাখতে হবে। আমি আপাতত এটা অন করে রাখছি, অফ করে রাখছি, এবং গুগল অ্যাডসটাও অফ করে রাখছি, পরে এগুলি করে দেখাবো। আপাতত এই ফেসবুকটা থাকুক। ওকে, তাহলে এটি লোডিং হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, এটি প্রসেসিং হওয়ার পর আমাদেরকে এই থিমে নিয়ে যাবে। ওকে, আমরা চুজ এ থিম, তা আমরা দেখতে পাচ্ছি আমাদের উডমার্ক থিমটা আছে, কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ হোম ইয়ার থিম। এই যে উডমার্ক, এটির সাথে আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম। ওকে।
গুড। এবার আমরা এই যে জেটপ্যাক যে প্লাগইনটা আছে সেটা যদি আমরা ইনস্টল দিই তাহলে আরো কিছু এক্সট্রা ফিচার পাবো, সেগুলো আমি আবার দিচ্ছি না, নো থ্যাংকস। গুড, আমাদের কাজ সমাপ্ত হয়ে গেল। আমরা এখন যদি উডমার্ট থিমে যাই, দেখো আমি যদি এখন উডমার্ট এই যে থিমটা, এই যে উডমার্ট থিম বেজ ইম্পোর্ট, এখানে যদি একটা রিফ্রেশ করি অথবা এখানে বেজ ইম্পোর্টে ক্লিক দেই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের থিমটা এখন প্রপারলি কাজ করে। ওকে, এই পর্যায়ে চলে আসলাম, ইম্পোর্ট বেজ ডাটা। এবার 1% করে এইভাবে 100% হবে আমাদের থিমটি প্রপারলি ইনস্টল হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করতে হবে এটা লোডিং হতে, বা মানে হচ্ছে সম্পূর্ণ ডাটাগুলি ইম্পোর্ট হতে একটু সময় নেবে। তাছাড়া ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ডস করে। করোনার এই পরিস্থিতিতে বাসায় থেকে তোমাদের ক্লাসগুলো নিতে হচ্ছে বিদায়, আমি প্রপারলি আসলে ইন্টারনেট স্পিড ভালো পাচ্ছি না, ঠিক আছে, যার কারণে তোমাদের ক্লাসটা দেখেন যে হয়তো তোমরা, তোমাদেরকে যত স্পিডে দেখাবো সেই স্পিডে হয়তো আমি কাঙ্ক্ষিতভাবে দেখাতে পারতেছি না। তোমরা কষ্ট নিও না বা দুঃখ নিও না, তোমরা তো আমার সাথেই থাকো, তোমাদের যে কোনো ধরনের সাপোর্ট, তোমরা আমাকে ইমেল করতে পারো অথবা আমাকে ফেসবুকে নক করতে পারো, আমি তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করব। এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে যাক। হ্যাঁ, 2% আমাদের একটু সুযোগ দিতে হবে এটা ইনস্টল হওয়ার জন্য। আর এটা যখন 100% ইনস্টল হয়ে যাবে তখন আমরা দেখতে পাবো যে আমাদের, আচ্ছা আমি এগুলি আপাতত কেটে দিই যেহেতু ড্যাশবোর্ডটা হয়ে গেছে, আপাতত এখান যাতে স্পিডটা বেশি পায়। এটা 100% হবে, 4% আমি দেখতে পাচ্ছি এখন মোটামুটি স্পিড পাচ্ছে। এটা 100% হয়ে গেলে আমরা এখান থেকে, মনে রাখবা এক একটা থিম এক এক রকম ভাবে ইনস্টল করতে হয়। আমি তোমাদের যেমন এই উডমার্ট থিমটা, ই কমার্স থিমটা ইনস্টল করে দেখাচ্ছি, পাশাপাশি আমি তোমাদেরকে আরও কিছু এডুকেশনাল থিমও ইনস্টল করে দেখাবো ইন দ্য ফিউচার। দেখবা যে ওই থিমগুলি আরেক রকম, এই থিম ইনস্টল করতেছি একই রকম একরকম, আর ওই থিম হচ্ছে আরেক রকম, ঠিক আছে। এক এক থিমের এক একভাবে ডেভেলপাররা রেডি করে রেখেছেন যে এইভাবে এই থিম ইনস্টল করতে হবে, ওইভাবে ওই থিম ইনস্টল করতে হবে। তো আমরা এখান থেকে যখন এই থিমটা ফুল ইম্পোর্ট হয়ে যাবে, আমরা দেখতে পাই 9%, 10%, 11%। তো এটা ফুল ইম্পোর্ট হওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটা ডেমো ভার্সন তৈরি রেডি করতে হবে। ডেমো ভার্সন মানে হচ্ছে ধরো এই তোমার থিমে, যেহেতু আমাদের এই উডমার্ট থিমটা ই কমার্স থিম, মানে বাই ডিফল্ট তুমি কোন ধরনের প্রোডাক্ট প্রথমেই রাখবা আর প্রথমেই সে লিস্ট করে দেখাবে, মানে হচ্ছে স্লাইড করে দেখাবে, এটা হচ্ছে ডেমো। আমি ডেমো ভার্সনটা তোমাদের একটু পরে বুঝাচ্ছি, আপাতত এটা রেকমেন্ডেড, অর্থাৎ এটা তুমি যদি একেবারে রিকোয়ার্ড না, বাধ্যতামূলক না, তবে এটা প্রয়োজনীয় তোমার থিমের জন্য, এই জিনিসটা অবশ্যই প্রয়োজন। আমি দেখতে পারতেছি এটি 21% হয়ে গেছে, 22, 23, আচ্ছা এটা হোক। আমরা যদি পাশাপাশি ধরো এখান থেকে একটু দেখে আসি যে এই থিমটা এরকম, আমি আপাতত কেটে দিই এখন, আচ্ছা থাকুক, এটা আমরা এখানেই থাকি। তোমরা একটু অপেক্ষা করো এই থিমটা ইনস্টল হয়ে যাক। বিষয়টা হয়েছে কি, আসলে যখন স্লো কাজ করে তখন মনে হয় যে আসলে স্লো কেন কাজ করে, মাইন্ড খুবই কি বলবো, মনে হয় যে কি যে করি, কিভাবে যে ফাস্ট করি, কিন্তু আসলে অনেক সময় ইন্টারনেটের সাথে তো পারা যায় না। আর এখানে তো আসলে ম্যানুয়েলি যে আমি নিজে জোর করে একটা শক্তি দিয়ে কাজ করব, এরকম কোনো কিছু বিষয় নেই এখানে। আমার এই ক্লাসটা পুরোপুরি বিষয় হচ্ছে তোমার ইন্টারনেট, ইন্টারনেটের সাথে সম্পৃক্ত, তাছাড়া ওয়েবসাইট থিম এগুলির সাথে সম্পৃক্ত। সো অনেক সময় তোমরা হয়তো দেখে যে বিরক্ত হতে পারো,
হ্যাঁ, যে কত লোডিং হচ্ছে হচ্ছে, এত সময় এত সময় ধৈর্য ধরার সময় আছে, এরকমও হয়তো তোমার মাইন্ডে আসতে পারে। তো দয়া করে তোমরা এই ধরনের কোনো মাইন্ডে নিয়ে আসবে না। আমি আবারও বলছি, হ্যাঁ, যেহেতু স্লো, আমি তো এটা বলতে পারবো না যে ফাস্ট, স্লো আমিও বলে নিচ্ছি, যে আমিও মানছি যে স্লো, ধৈর্য ধরে তোমরা একটু দেখো। তো আমি তোমাদেরকে প্রপারলি কাজগুলি দেখাতে চাচ্ছি। এছাড়া তোমরা যখন নিজেরা ইনস্টল দিবা, ইনস্টল দিতে গিয়ে যদি কখনো কোনো প্রবলেম ফেস করো, তাহলে আমাকে আমার ইমেলটা, আমি তোমাদের স্লাইডের প্রথমেই দেখিয়েছি, ওইখানে আমার ডিটেলস যখন আমি বর্ণনা করি, আমার পরিচয় যখন আমি দেই, তখন কিন্তু আমার ইমেলটা আমি দেখিয়েছি। তোমরা চাইলে ওই ইমেলও আমাকে নক করতে পারো। আমরা দেখতে পারতেছি একেবারে মোটামুটি 88% হয়ে গেছে। দোয়া করো যাতে খুব ফাস্ট হয়ে যায়। আমি চেষ্টা করতেছি খুবই ফাস্ট দেখানোর, কিন্তু আসলে অনেক সময় পারি না, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পারা যায় না। তাছাড়া হয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করো, আমরা আজকে সাকসেসফুলি ইনস্টল শেষ করবো ইনশাল্লাহ। অল্প একটু বাকি আছে। ~93% আটকে গেল কেন? হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে, সামনে একটু অপেক্ষা করলেই হবে। গুড, আমরা দেখতে পাচ্ছি 100% হয়ে গেছে। গুড, এখন এখান থেকে আমরা আপাতত ইলেকট্রনিক্সটা সিলেক্ট করে রাখি, ইলেকট্রনিক্স অথবা যে কোনো কিছু সিলেক্ট করে রাখা যায়। আমি ইলেকট্রনিক্সটা সেট আপ, এটা আমরা ইলেকট্রনিক্সটা দিয়ে রাখি, ডেমো ভার্সনটা আমি ইলেকট্রনিক্স দিয়ে রাখলাম, যাতে ইলেকট্রনিক্সের ডিভাইসগুলি প্রথমে লিস্টিংয়ে দেখায়। আমরা দেখতে পাচ্ছি এটিও 100%। এখন যদি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করি, তাহলে আমরা দেখতে পাবো এমন। আসলে আমার খুবই ইন্টারেস্ট ছিল যে তোমাদেরকে প্রপারলি দেখানো, আমি অবশেষে দেখাতে পেরেছি। এই যে দেখো, আমি তো আমাদের ওয়েবসাইট কিন্তু এখন আমাদের পুরোপুরি চেঞ্জ। তোমরা তোমাদের বাসা থেকে ভিজিট করো tech-edu360.com, দেখবা যে পুরোপুরি ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই যে এইখানে এইখানে দুইটা কাজ আমাদের কিন্তু অলরেডি সাকসেসফুলি কমপ্লিটেড। এখন আমাদের এখানে আর কাজ নেই, এখন পরবর্তী কাজগুলি আমরা আগামী ক্লাসে অবশ্য দেখব। তো আমি তোমাদেরকে, এই যে দেখো ওয়েবসাইটটা আসতেছে, আজকে আমরা শুধু কি দেখলাম যে ও কমার্স থিমটা কিভাবে ইনস্টল করতে হয়, প্রপারলি সেট আপ করতে হয়। তাছাড়া তারপরে হচ্ছে উডবার্ট থিমটা, ও কমার্স থিম ইনস্টল করার পরে আমাদের উডবার্ট থিমটা ইনস্টল করতে হয়েছে। এই দেখো, এখন কিন্তু আমাদের থিমটা, ওয়েবসাইটটা এরকম। এই দেখো, এখানে ক্যাটাগরি আসতেছে, হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরি। এটি একটি ই কমার্স থিম হয়ে গেল। এখানে আমরা বিভিন্ন কিছু দেখতে পাবো। এই যে দেখো, এই হচ্ছে আমাদের এখন যে থিমটা সেটি। আর এখানে ইমেজ সব আসবে না, কেননা এই ইমেজগুলি এখনো সেট আপ করা হয় নাই, আর নতুন ইমেজ আমরা এখনো দেই নাই। আচ্ছা, এটা লোডিং হচ্ছে, আমরা চাইলে এখান থেকেও দেখতে পারি। ভিজিট সাইট, এটা ভিজিট হচ্ছে, আমরা এটাকে কেটে দিতে পারি। ওকে, এটা ভিজিট হচ্ছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তো আজকে ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করতে পারো। আর তোমাদের সাইটে ওই অবশ্যই এই প্রিমিয়াম থিমটা ইনস্টল করে করে রাখবা, এবং কোন ধরনের প্রবলেম ফেস করলে আমাকে জানাবা।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আজকে এই লাইভ ক্লাসটি করার জন্য। পরবর্তী ক্লাস আগামী সোমবার। আর এই ভিডিওটি আবার দেখতে তোমরা ভিজিট করো skills.gov.bd/dte anytime anywhere।